আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হ্যাপিনেস ফর এভার থেকে বলছি। সালমা জুমি, কেমন আছেন সবাই? আমাদের এখানকার ওয়েদারটা খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছেন মেঘগুলো একদম পাহাড়গুলোকে গ্রাস করে ফেলছে। আমি এই সিনগুলো কখনো দেখি নাই, বিকজ অফ আমি পাহাড়ি এলাকায় কখনো থাকি নাই। আমি যে এলাকাতে আছি এই এলাকাটার নাম হচ্ছে রিনো। রিনো শহরটা ছোট কিন্তু খুবই সুন্দর, আর আমার অ্যাপার্টমেন্টের চারিপাশেই পাহাড়। আমি আমার ড্রয়িং রুম থেকেই এই ভিডিওটা করেছি। আমার অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর, একদিন সময় করে সেটাও দেখাবো ইনশাল্লাহ। তবে আজকে বাইরের প্রকৃতির দৃশ্য দেখে আমি খুবই মুগ্ধ, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের পাহাড়টা, আসলে এটা হলুদ রঙের পাহাড় না, এখানে সূর্যের আলো পড়েছে আর বাকিগুলো মেঘের ছায়াতে ব্ল্যাক হয়ে আছে। কি অদ্ভুত না? আর গাছগুলো দেখেন, হলুদ লাল সবুজ, খুবই সুন্দর। একদিন বাইরে গেলে সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো একদম মেঘে ঢেকে যাচ্ছে, এই সুন্দর পাহাড়টা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। বাইরে প্রচণ্ড বাতাস আর আস্তে আস্তে মেঘগুলো পুরো পাহাড়টাকে গ্রাস করে ফেলেছে, এখন আর পাহাড়টা দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। ঠিক 10 মিনিট পরে আমি আবার ভিডিওটা করলাম, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর পেছনে যে পাহাড় আছে সেটা একদম মেঘে ঢেকে গেছে। আমি ঠিক বুঝাতে পারছি কি না জানি না, যেহেতু আমি ঘরের ভিতর থেকে ভিডিওটা করেছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তবে এখন প্রচণ্ড বৃষ্টি আর বাতাস হচ্ছে বাইরে। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করেন, আর সবসময় আমার পাশে থাকেন। এভাবেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।